السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه অখুল্ল বিদাথিন দোলালাহুল্ল দলাল ফিন্নার আউদিনিয় দর্শক বিন্দু আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জান্নাত যাওয়ার যে উপায় উপকরণগুলো আল্লাহ তালা তার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই উপায় উপকরণ সম্পর্কে কয়েকটি কথা আপনাদের সামনে পরিবেশন করব ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ ভাই জান্নাত অতীব মহান জিনিস যে জান্নাতের স্বাদ আমাদের সকলের প্রাণে আছে এই মহান পুরস্কার পেতে সবাই চায় কিন্তু পুরস্কার পেতে হলে যে কিছু ত্যাগ করতে হবে কিছু কোরবানি দিতে হবে আমরা যে বড় জিনিস লাভ করব যার থেকে আর বড় জিনিস হয় না যে নিয়ামতের তুলনায় আর কোনো নিয়ামত হয় না সেই নিয়ামত জান্নাত যে আমরা লাভ করব আমাদেরকেও ত্যাগ স্বীকার করতে হবে কোরবানি দিতে হবে এবং যে আমলগুলো আল্লাহ তালা আমাদের উপরে ফরত করেছেন যে কাজগুলো আমাদের উপরে লাগিয়ে দিয়েছেন যার মাধ্যমে আমরা জান্নাত পাবো সেগুলোকে আমাদের পালন করে এবং সেই কাজগুলোকে আমাদেরকে সম্পাদিত করে যেতে হবে জান্নাত যাওয়ার মাধ্যম অনেক তার মধ্যে ছোট ছোট কিছু কাজ এমনও আছে যেগুলি পালন করলে বা ছোট ছোট কিছু দোয়া এমন আছে যেগুলি পড়লে আমাদের জন্য জান্নাত যাওয়ার পথ হয় বা সেগুলির মাধ্যমে জান্নাত পাওয়া যায় সে কথা বলে গেছেন আমাদেরকে আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে যে উজুর পরে যে দোয়াটি আছে এই দোয়াটি যদি কেউ পরে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে এবং তাকে বলা হবে তুমি যে দরজা দিয়ে চাও সে দরজা দিয়েই

আর সুন্দর করে উজু করে মানে এই না যে তারাহরু করে করলো আর বাস কোথাও ভিজিলো কোথাও ভিজিলো না কোনো জায়গায় শুকনো থেকে গেল আর উঠে চলে গেল উজু যদি ভালো করে না হয় তাহলে কিন্তু নামাজ হবে না এই জন্য প্রত্যেকটা মানুষ উজু সুন্দর করে করার চেষ্টা করবে উজুর জায়গাগুলো যেন ভালো করে ভিজে যায় এবং ঠিক মতো আল্লাহ নবীর তরিকা অনুযায়ী যেন উজুটা হয় অতএব সুন্দর করে উজু করার চেষ্টা করবেন আল্লাহ নবী বলছে যে ব্যক্তি উজু করলো সুন্দর করে উজুটো করার পরে বললো এই দোয়াটি আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াহদাহুল্লাহ শারিক কালা ও আসাদু আন্না মোহাম্মদ আব্দুহু আর আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই আর আমি এও সাক্ষী দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল এবং তার বান্দা এই দোয়াটি যে পড়ে নেবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সে যেদিকে চাইবে জান্নাতে প্রবেশ করতে পারবে ছোট্ট দোয়া পড়তে তেমন কোনো কষ্ট পাওয়ার ব্যাপার নয় কিন্তু আমরা অনেক সময় এগুলোকে স্মরণে রাখি না অনেক সময় এগুলাকে আমরা পড়তে চেষ্টা করি না তাই এই ছোট ছোট দোয়া ছোট হলেও এগুলাকে সামান্য মনে করবেন না বরং যদি কেউ নিয়ত এই করে পরে যে নবী বলেছেন এই দোয়াটা পড়লে জান্নাতে খুলে যায় আটটি দরজা এরকম মনের ভাব নিয়ে যখন সে দোয়াটি পড়বে তখন ইনশা আল্লাহ সে যে নিয়তে পড়েছে আল্লাহ তারা তার সেই নিয়ত পূরণ করবেন এবং সে অবশ্যই আল্লাহ নবী কথা অনুযায়ী তার জন্য জান্নাতের দরজা অবশ্যই খুলে দেওয়া হবে কারণ বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যা বলে গেছেন তার সবই আল্লাহর কথা অথবা এখানে কোনো সন্দেহের অবকাশ নেই যে হতেও পারে বা নাও হতে পারে এরকম মনে করলে চলবে না এটা হচ্ছে জান্নাত যাওয়ার মাধ্যম যে আমরা অজুর পরে এই দোয়াটি পরব অনুরূপভাবে জান্নাত যাওয়ার মাধ্যম হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আদাতুল মারিদ অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেও যে জান্নাত পাওয়া যায় তা বলেছেন বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মুসলিম শরীফের আল্লাহ নবী বলছেন জানা ইয়া ইয়া আল্লাহ কালা জানাহা। আল্লাহ নবী বলছেন যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সে জান্নাতের বাগানে বিরাজ করে সাহাবিরা জিজ্ঞাসা করছেন আল্লাহ জান্নাতের বাগানে বিরাজ করা কি জিনিস আল্লাহ নবী বলছেন জানাহা অর্থাৎ জান্নাতের বাগান থেকে ফলমূল সংগ্রহ করে কত বড় জান্নাত যাবার মাধ্যম কত বড় যে যদি কেউ অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাহলে তার জন্য এই জান্নাতের পথ সুগম হয়ে যায় সে জান্নাতের বাগানে বিরাজ করে আরো একটি হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন মান আদা মারিদান নাদা আদা মিনাস আদিন মিনাসা মায়ে তিবতা অত বা মমশাক ওতাবা ওয়াতা ফিল জান্নাতি মানজেলা এহাদিসও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আল্লাহর নবী বলছেন যখন কেউ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তখন আসমান থেকে একজন আওয়াজ দেয় তাকে বলে তীবতা তুমি ধন্য হয়েছো অত বা মমশাক আর তোমার এই পথ চলা পথ চলে যে তুমি জানলা কোনো একজন তোমার অসুস্থ ভাইকে দেখতে গেছ এটাও তোমার জন্য খুব মঙ্গলময় হবে এবং এটাও তোমার জন্য বড় ধন্য হবে আতা ফিল জান্নাতে মানজেলা আর এই দেখতে যাওয়ার কারণে তুমি জান্নাতে তোমার ঠিকানা বানিয়ে নিলে সুহান আল্লাহ আল্লাহ নবী বলছেন জান্নাতে তুমি তোমার ঠিকানা বানিয়ে নিলে কারণ তুমি একজন ব্যক্তিকে দেখতে গেছিলে মহান আল্লাহ রবুল আলমিন কোরআন মাজিদের মোমেনদের গুণ হিসাবে উল্লেখ করে বলেছেন যে বোমেনরা খাদ্য দান করে কাদেরকে ফকিরদেরকে মিসকিনদেরকে আর অসুস্থ ব্যক্তিদেরকে এদেরকে খাদ্য দান করে বলে আলাহি মিসকিনাও ওয়াসিরা যারা ফকির যারা মিসকিন এবং যারা বন্দি তাদেরকে এরা খাদ্য দান করে এটা মোমেনদের গুণ হিসাবে কোরআনে উল্লেখ করা হয়েছে অনুরূপ ভাবে গুণ হবে এরা অপর ব্যক্তিকে দেখতে যাবে আপনার নিজের ভাইকে দেখতে যাবে এটাও হবে কি গুণ কারণ অসুস্থ হয়ে কোনো মানুষ পড়ে থাকবে আর আপনি পাশের মানুষ যাবেন না দেখতে এটা কিন্তু হয় না আজকে মুসলিম সমাজের পারস্পরিক ভাতৃত্ব একেবারে শেষ হয়ে গেছে আমার একজন পাশের বাড়ির লোক আমার একজন গ্রামের মানুষ কয়েক দিন ধরে বিছানগত অবস্থায় কয়েক দিন ধরে অসুস্থ অবস্থায় পরে থাকে আমরা কিন্তু অনেকেই তাকে দেখতে যাই না এই কাজগুলাকে বা এই কাজকে আমরা অনেক ছোট বা অনেক সামান্য কাজ বা কোনো কাজই মনে করি না মনে রাখতে হবে যে না এগুলাও বড় কাজ আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সম্পর্কে এসছে হজরতে আনাস বলছেন একটি ইহুদি ছেলে আল্লাহ নবীর খিদমত করতো সে অসুস্থ হলে আল্লাহ নবী তাকে দেখতে গেলেন আল্লাহ নবী তাকে দেখতে গিয়ে বললেন আসলিম তুমি ইসলাম গ্রহণ করো তখন সে তার বাপের দিকে তাকালো তার বাপ সেখানে তার কাছে উপস্থিত ছিল তার বাপ তখন বুঝতে পারলো যে ছেলেটি আমার কাছে অনুমতি চাইছে যে সে ইসলাম গ্রহণ করবে না করবে না আল্লাহ নবী বললেন ইসলাম গ্রহণ করো তখন ছেলেটি তার বাপের দিকে তাকালো তখন তার বাপ তাকে ইশারা করে বলল যে তুমি আতে আবাল কাসেম তুমি আবুল কাসেম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আনুগত্য করো তুমি ইসলাম কবুল করে নাও তখন সেই ছেলেটি আর সাধু আল্লাহ পরে ইসলাম কবুল করে নিল তারপরেই ছেলেটা কিন্তু মারা গেল আল্লাহ থেকে বের হয়ে আসছেন আর বলছেন আনকাদাহু আমি সেই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ চেয়ে নিলেন তো ভাইর আমার কথা হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই ইহুদি ছেলেকে দেখতে গেছিলেন অসুস্থ ছিল হাক্কুল মুসলিমে আলাল মুসলিম খামসুন প্রত্যেক মুসলমানের পারস্পরিক অধিকার হচ্ছে পাঁচটি আমার ওপরে আপনার আপনার ওপরে আমার পাঁচটি অধিকার রয়েছে তার মধ্যে একটি হচ্ছে রাব্দুস সালাম প্রথম নম্বর হচ্ছে সালামের উত্তর দেওয়া কেউ যদি আপনাকে সালাম দেয় আসসালাম আলাইকুম বলে তাইলে আপনি তার উত্তর দিয়ে বলবেন ও আলাইকুম সালাম আর একটি হচ্ছে ইয়া আদাতুল মারিদ অর্থাৎ কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া আর একতে হচ্ছে বাউল জানাইস মারা গেলে জানা যায় শরিক হওয়া আর একতে হচ্ছে এজাবাতু দাওয়া কে দাওয়াত দিলে তার দাওয়াত কবুল করা আর একতে হচ্ছে তাসমিতুল আতেস কেউ যদি হাঁচি দেয় আর হাঁচি দেওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ তাহলে আপ বলবেন ইয়ার হামুকাল্লাহ তবে অন্য হাদিসের মধ্যে আছে সে যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে আপনি এর হামকল্লা বলবেন না আপনি যখন বলবেন এর হামকল্লা তখন যে হাসি দিয়েছে সে বলবে ইহাদি কুমুল্লাহলে বা এই যে কাজগুলো আল্লাহ নবী আমাদেরকে বলেছেন এতে কি হয় এতে আমাদের পারস্পরিক ভাতৃত্ব বন্ধন মজবুত হয় প্রতিষ্ঠিত হয় এবং আমরা একে অপরের ভাই ভাই হয়ে আমরা সমাজে বসবাস করতে পারি এগুলি শিক্ষা মহান শিক্ষা যা দিয়েছেন আমাদেরকে ইসলাম এবং বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের আজকে অবস্থা হয়েছে গ্রামের যদি কোন একটা মানুষ মারা যায় তাহলে তার জানা যায় যাবে কারা তারাই যাবে যারা তার কাছের লোক যারা তার আত্মীয় ওই পাশের গ্রামে মারা গেছে বলে আমাদেরকে যেতে হবে তা না ওই পাড়াতের লোক মারা গেছে এই পাড়ার লোকরা যাবে না ওই মসজিদের ওই জামাতের লোক ওরা যাবে এরকম ধরনের আমাদের অবস্থা হয়ে গেছে কিন্তু ব্যাপারটা ওই রকম না যে যাদের আত্মীয় যাদের নিজের লোক তারা যাবে বা যাদের পাড়ার লোক তারা যাবে ব্যাপারটা কিন্তু এরকম না ব্যাপারটা হচ্ছে মুসলমান যদি হয় তাহলে সে আপনার মুসলমান ভাই হিসাবে তার জানা যাতে আপনি শরিক হবেন এটাই হচ্ছে ইসলামের দাবি এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি পুনরায় স্বাগত জানাচ্ছি আমি বলছিলাম বিশ্বনবী মোহাম্মদুর সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম মানুষকে দেখতে যাওয়া অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা আমাদের পারস্পরিক অধিকার হিসাবে গণ্য করেছেন তাই যদি কেউ অসুস্থ থাকে আমাদের কর্তব্য হবে আমরা তাকে দেখতে যাব তাকে দেখতে গেলে বেচারা সান্ত্বনা পায় তার মনোবল বাড়ে এবং সে অনেকটা সুস্থ বোধ করে কারণ যখন আপনি যাবেন তাকে সান্ত্বনা দিয়ে বলবেন লাবাস বাস তাহুর ইনশা আল্লাহ কোনো ব্যাপার নাই কোনো চিন্তার কারণ নেই আপনি ইনশা আল্লাহ আপনার এই অসুখের কারণে আপনার মাফ হয়ে যাবে এইভাবে যখন আপনি তাকে সান্ত্বনা দেবেন তখন অনেকটা তার মনোবল বেড়ে যায় আর যখন মানুষের মনোবল বেড়ে যায় তখন রোগ অনেকটাই ভালো হয়ে যায় এইভাবে অনেক কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিকে আপনি যদি বলেন আপনার ভালো হয়ে যাবেন আপনি ডাক্তাররা বলেছে আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন এইভাবে একে অপরকে যদি আমরা সান্ত্বনা দিই তাহলে তাদের মনোবল বাড়ে এবং তারা অনেকটা সুস্থ বোধ করে তো এটা হচ্ছে আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব যে আমরা একে অপরকে দেখতে যাব অসুস্থ ব্যক্তিদের খবর নিব এইভাবে যদি মারা যায় জানা যায় শরিক হবো জানাজার শরিক হওয়ার ব্যাপারটা শুধু এমন নয় যে আত্মীয়রা হলে যাবে বা তার কাছের লোক যাবে বা পাড়ার লোক যাবে জি না জানাজায় হলে কেবল যার জানা যারা শরিক হয়েছেন সেই মৃত্যু ব্যক্তিরই লাভ হয় তা নয় বরং এতে আপনারও লাভ এবং আপনিও এতে লাভবান হবেন আমার নবী বলেছেন বিশ্ব নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মান আল জানাজা হাত আলাইহা ফালাহু কেরাত অমান শাহেদ আহা হাত্তা তুৎফান ফালাহ কেরা তান কিল অমাল কেরা তান ইয়ারাসুল আল্লাহ কাল মিসুল জবান এইনে আদি মাইনে আউ কামা কালান নবী ও সাল্লাহ আলি সাল্লাম বহারি ও মুসলিম শরীফ এই হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি কোনো জানাজায় শরিক হবে আর নামাজ পড়া পর্যন্ত থাকবে সে এক কেরাত নেকি পাবে আর যে ব্যক্তি দাফন করা পর্যন্ত থাকবে সে দু কেরাত নেকি পাবে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়ার রাসুল্লাহ কেরাত কি তখন আল্লাহ নবী বললেন কেরাত হচ্ছে দুটো বড় বড় পাহাড় মানে দুটো বড় বড় পাহাড়ের নেকি হবে কেউ যদি কারো জানা যায় শরিক হয় এবং তাকে দাফন করা পর্যন্ত থাকে তো ভাইর আমার কথা হচ্ছে এখানে শুধু ওই মৃত্যু ব্যক্তির যে লাভ হয় তা নয় বরং এতে আমাদেরও লাভ রয়েছে যদি আমরা তার জানা জানাজাই শরিক হতে পারি তাই জানাজাতে শরিক হওয়া এটা আমাদের পারস্পরিক অধিকার হিসাবে গণ্য করা হয়েছে আমরা এই শিক্ষাগুলি যদি গ্রহণ করি তাহলে ইনশা আল্লাহ তালা আমাদের জান্নাত যাওয়ার পথ সুগম হবে আমরা আমাদের জান্নাত যাওয়ার এগুলো মাধ্যম যা দিয়েছেন আমাদেরকে বিশ্ব মানবতার শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাই তিনি তার উম্মতকে উদ্বুদ্ধ করে বলছেন আতি এ জা মারিদ ওয়া ফুল আনি খোদার্তদের খাবার দাও যারা খেতে পায় না ফকির মিসকিন তাদেরকে খাবার দাও আর অসুস্থ ব্যক্তিদের দেখতে যাও আর যারা বিপদগ্রস্ত কষ্ট পড়ে আছে তাদের কষ্ট দূরীভূত করার চেষ্টা করো তাদেরকে সাহায্য করো আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করতে পারলে ইনশা আল্লাহ তালা আমাদের জন্য জান্নাত যাওয়ার পথটা সহজ হয়ে যায় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলছেন কালকে কেয়ামতের মাঠে আল্লাহ বলবেন মুসলিম শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে ফালাম সন্তান আমি অসুস্থ হয়েছিলাম। কিন্তু তুমি আমাকে দেখতে আসুনি ফয় তখন সেই বান্দা বলবে ও কাই ফোকা ও আন্তা রবুল আলিমিন হে আল্লাহ আমি তোমার কেমন করে আদাত করব। আমি তোমাকে কেমন করে দেখতে যাবো তুমি তো বিশ্বের প্রতিপালক তখন আল্লাহ তালা বলবেন ইন্না আব্দি ফুলাল মারিদ ফালান তাউদ হু আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল তুমি তাকে দেখতে যাওনি লাউ উত্তাহু লাউ অজাতানি আইন্দাহু যদি তুমি তাকে দেখতে যেতে তাহলে সেখানে আমাকে পেতে অর্থাৎ ওই ব্যক্তিকে যদি তুমি দেখতে যেতে তাহলে তুমি যেন আমার কাছে তার সবাব পেতে তুমি তাকে দেখতে গেলে যে স্বভাব সেই স্বভাব বা সেই নেকি আমি তোমাকে দান করতাম ইয়া ইবনে আদম ইস্তাত আন ফালাম তো এমনি হে আদম সন্তান আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খাদ্য দাওনি তখন সে বলবে ও কাইফা ও তো এমুখা আনতা রাবুল আলমিন হে আল্লাহ আমি তোমাকে কেমন করে খাদ্য দিব তুমি তো বিশ্বের প্রতি পালক তখন আল্লাহ রবুল আলমিন বলবেন এন না আব্দি ফুলান ইস্তাত আমাক ফালাম তুতে এমুহু লাউ আত আমতাহু লাউ আজাদ আলিকা اندی আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল কিন্তু তুমি তাকে খাবার দাওনি যদি তুমি তাকে খাবার দিতে তাহলে এই খাবার তুমি আমার কাছে পেতে ইয়া ইবনা আদম ইসতাসকাইতু ফালম তাসকিনি আমি তোমার কাছে পানি চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে পানি দাওনি সে বলবে ওয়াকাইফা আসকাইক ও আনতা রব্বুল আলিবিন হে আল্লাহ আমি তোমাকে কেমনে পানি দেব তুমি তো বিশ্বের প্রতিপালক তখন আল্লাহ নব্বুল আলবিন বলবেন ইন্না আব্দে ফুলান ইস্তাস আমার অমুক বান্দাটা তোমার কাছে পানি চেয়েছিল ফালাম তাসকেহি কিন্তু তুমি তাকে পানি দাওনি বলো আন্না কালাও সাকাই তাহো লাউ আজাদ তাজা আলিকা যদি তাকে তুমি পানি দিতে তাহলে সেই পানির বদলা তুমি আমার কাছে পেতে এইভাবে মহান আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওনি খাবার চেয়েছিল খাবার দাওনি পানি চেয়েছিল পানি দাওনি এগুলি যে তোমরা করতে আর তোমরা যদি এগুলো দিতে তাহলে এগুলির বদলা তোমরা আজকে আমতের মাঠে আমার কাছে পেতে তো ভাইয়ের আমার কথা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন তার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন জান্নাত যাওয়ার উপায় আমাদেরকে বলিয়ে দিয়েছেন জান্নাত যাওয়ার পথ কিভাবে আমরা জান্নাত যেতে পারব কি করলে আমরা জান্নাত পেতে পারবো সেই পদগুলি আমাদেরকে বলে দিয়েছেন বিশ্ব নদী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমাদের উচিত হচ্ছে যে আমাদেরকে সেই পদগুলো ধরতে হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের বলা এবং রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের নির্দেশিত পথে আমাদেরকে চলতে হবে তবেই আল্লাহ তাআলা আমরা জান্নাত লাভে ধন্য হবো এইভাবে আপনি যদি জান্নাত যেতে চান তাহলে জান্নাত যাওয়ার মাধ্যম একথাও বলা হয়েছে যে যদি কেউ মানে মসজিদ তৈরি করে দেয় মসজিদ যদি কেউ তৈরি করে তাহলে এই মসজিদ তৈরি করার কাজটাও তার জান্নাত যাওয়ার মাধ্যম হবে বলে বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাই তিনি বলছেন মান বানা আলিল্লাহে মসজিদান বানাল্লাহ বাইতান জাননা যে আল্লাহর উদ্দেশ্যে মসজিদ তৈরি করে দেবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর কাছে সব লাভের জন্য রাব্বুর আলমিন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন এগুলো হচ্ছে জান্নাত যাওয়ার মাধ্যম আমরা যদি এই মাধ্যম অবলম্বন করি আর আমরা যদি এগুলাকে গ্রহণ করি ইনশা আল্লাহ তালা আমাদের জান্নাত যাওয়ার পরটা সুগম হয়ে যাবে আল্লাহ তালার জন্য মসজিদ তৈরি করলে জান্নাত পাওয়া যায় তা বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারলাম অনুরূপ জান্নাত যাওয়ার মাধ্যম আল্লাহর ওপরে ইমান আনা এবং রাসুল এ করিম সাল্লাহ সাল্লামের ওপরে ইমান আনা আর যে সমস্ত জিনিসকে আল্লাহ তা বিশ্বাস করতে বলেছেন সে সমস্ত জিনিসগুলোকে বিশ্বাস করলেও আমরা জান্নাত যেতে পারবো বা এগুলো আমাদের জান্নাতের মাধ্যম হবে বলে হাদিসে উল্লেখিত হয়েছে যেমন সহিব খারি শরীফের হাদিসে বর্ণিত হয়েছে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন মান শাহিদা আল্লাহ ইহা ও আন্না মোহাম্মদ রাসুল আল্লাহ ও আন্না এসা আবদুল্লাহ ওয়া রাসুল হু ওয়া কলেমাত হু আল এলা মারিয়ামা ওয়া রোহাম

এবং আল্লাহর একজন রাসুল ছিলেন ও ক্যালেবাতু আল্লাহর একটা বাক্য ছিল যা আল্লাহ তালা দান করেছিলেন মারিয়াম আলি ইসালামকে ও রু আহমিন হো আর তার আত্মাও আল্লাহর পক্ষ থেকেই এসেছিল আল্লাহ রবুল আলমিনই তাকে আত্মা দান করেছিলেন ওর জান্নাত হাক্কুন আর জান্নাত সত্য ও নার ও হাক্কুন আর জাহান্নামও সত্য আদ খালাহুল্লাহুল জান্নাতা আলামা কানা মিনাল আমাল এরকম ব্যক্তিকে আল্লাহ জান্নাতে অবশ্যই প্রবেশ করাবেন তার আমল যাই হোক না কেন এই যে হাদিস বুখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে এই জিনিসগুলোর আল্লাহ ইমান ঈসা হিসাবে গণ্য করা কারণ আজকে বিশ্বের অনেক মানুষ রয়েছে যেমন খ্রিস্টানরা রয়েছে তারা হজরত ঈসা আল সাত সালামকে কে বলছে আল্লাহ কে বলছে আল্লাহর বেটা কে বলছে না তিনি মানে আল্লাহর একটি অংশ তিন ভাগের এক ভাগ ইত্যাদি বিভিন্ন রকমের কথা তারা যে বলছে এরকম ধরনের কথাবার্তা বলে হয়তো ইসা আল্লাহ সত কেউ খোদা বানিয়ে দিচ্ছে আর কেউ বেটা বানিয়ে দিচ্ছে আমাদেরকে বলতে বলা হচ্ছে যে না এই বিশ্বাস করতে হবে যে তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল আল্লাহর একটি বাক্য যে বাক্য দিয়ে আল্লাহ রবুল আলমিন মারিয়ামের মাধ্যমে তার জন্ম দিয়েছিলেন এবং তাকে বা তার আত্মা আল্লাহর পক্ষ থেকেও এসেছিল এবং এ বিশ্বাস করবে যে জান্নাত সত্য এটা কোনো খেয়াল বা এটা কোনো মানে এমন জিনিস নয় যা হতেও পারে আর নাও হতে পারে জি না বিশ্বাস করতে হবে জান্নাত সত্য আর বিশ্বাস করতে হবে জাহান্নাম সত্য এই বিশ্বাস যদি কেউ করে আর এই বিশ্বাস নিয়ে যদি কেউ দিনীয় থেকে যায় তাহলে ইনশা আল্লাহ তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন এখন তার আমল যদিও কিছু কমতি থাকে বা ঘাটতি থাকে আল্লাহ রবুল আলমিন হয়তো তাকে মাফ করে দিবেন এই বিশ্বাসের ভিত্তিতে সে জান্নাতে যেতে পারবেন তো ভাইর আমার কথা হচ্ছে এই হচ্ছে জান্নাত যাওয়ার মাধ্যম যে আমরা যদি এই কাজগুলো করি আর এই বিশ্বাস নিয়ে যদি আমরা দুনিয়া থেকে যাই তাহলে ইনশা আল্লাহ তা আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন এইভাবে জান্নাত যাওয়ার মাধ্যম হচ্ছে আপনার দিনের জ্ঞান অর্জন করা দিনের জ্ঞান লাভ করার জন্য যদি আমরা যাই তাহলে ইনশা আল্লাহ তালা এতে আমাদের মর্যাদাও বাড়বে আমাদের সম্মানও আল্লাহ বাড়িয়ে দেবেন আর এরই মাধ্যমে আমরা লাভ করতে পারবো জান্নাত আল্লাহ তালা বলেছেন তোমাদের মধ্যে যারা এনেছে ইমান তাদের সম্মান মান আল্লাহ বাড়িয়ে দিবেন দ্বারা আর যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মান ও সম্মানকে আল্লাহ রবুল আলমিন বাড়িয়ে দিবেন তো দুনিয়াতে এই দিনী এলমে বা দিনী জ্ঞান লাভ করলে দুনিয়াতেও সম্মান পাওয়া যাবে দুনিয়াতেও আল্লাহ রবুল আলমী সম্মান দিবেন আর কেমতের মাঠে ইনশা আল্লাহ তালা এই দিনই জ্ঞানের কারণে আমরা জান্নাত লাভ করতে পারবো কারণ আল্লাহ নবী বলেছেন মানসালাকা তারিকা ইয়ালতামে সফিহি আলমা সাহ আল্লাহ তারিকান ইলাল জান্না যে ব্যক্তি দিনই জ্ঞান অর্জন করার জন্য কোথাও যাবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের পথ সুগম করে দিবেন আল্লাহ রবুল আলমী তার জন্য জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দিবেন প্রিয় দর্শক বৃন্দ আমি বলতে চাইছিলাম যে আল্লাহ তালা অনেক মাধ্যম আমাদেরকে দিয়েছেন যে মাধ্যমগুলা গ্রহণ করতে পারলে ইনশা আল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো আর আমাদের জান্নাত যাওয়ার পথ ইনশা আল্লাহ সুগম হয়ে যাবে আল্লাহ রবুল আলীমের কাছে দোয়া করি আল্লাহ গো তুমি আমাদেরকে সেই পথগুলো অবলম্বন করার তো অভিযোগ দান করো যে পথ ধরলে আমরা তোমার জান্নাত লাভ করতে পারবো ওয়াসাল্লাহ আলা নবীনা মুহাম্মদ আলা আলিহি ও সাহবিহি আজমাইন